তাহলে শাহরুখ খান পাঠান এবং জওয়ানের মতো ব্লকবাস্টার মুভিতে কাজ করে করছে বড় ভুল, বিকজ এই দুইটা মুভিতে কাজ করার জন্য শাহরুখ খানকে দিচ্ছে এখন মারার হুমকি। এবং প্রভাস কি তাহলে লোকেশ কানাগারের এলসিইউ ইউনিভার্সের মুভিগুলোতে যোগ দিবে? প্রথমে কথা বলি শাহরুখ খানকে নিয়ে, শাহরুখ খানের পাঠান এবং জওয়ান মুভিতে ভাই অলরেডি ওয়ার্ল্ড বাই 2000 কোটি রুপি কামিয়ে ফেলছে, এটার জন্য শাহরুখ খান এন্ড শাহরুখ খানের ফ্যান্সরা অনেক হ্যাপি। তবে রিসেন্টলি কিছু নিউজ পোর্টাল লেগে জানা যাচ্ছে যে শাহরুখ খানকে দেওয়া হয়েছে মারার হুমকি, এটার জন্য শাহরুখ খানের সিকিউরিটি আগের থেকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, 11 জন সিকিউরিটি, 6 জন কমান্ডো এবং 1 জন পুলিশ, এছাড়া বুলেট প্রুফ গাড়ি আর অনেক কিছু শাহরুখ খানের সিকিউরিটির জন্য রাখা হয়েছে। এবং শাহরুখ খানকে এই হুমকিটা দেওয়া হয় শাহরুখ খানের বিজনেস ম্যানে, যেটা শাহরুখ খানের ম্যানেজার তাকে বলে, এবং শাহরুখ খান এটা জানার পর সাথে সাথে পুলিশদের বলে এবং পুলিশরা অলরেডি কাজে লেগে পড়েছে এবং তারা জানায় যে এটা একজন আননোন ব্যক্তি। এই বিষয়ে যদি আমি আরো কিছু জানতে পারি তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। এখন কথা বলি বাহুবলী সুপারস্টার প্রভাসকে নিয়ে, তাহলে প্রভাস কি লোকেশ কানাগারে এলসিইউ ইউনিভার্সে যোগ দিবে? এবং আপনি যদি এলসিইউ ইউনিভার্সকে না জানেন তাহলে বলি বিক্রম, কেতি এবং রোলেক্স এর মতো ব্লকবাস্টার মুভি কিন্তু এই লোকেশ কানাগারে এলসিইউ ইউনিভার্সেরই মুভি। এবং বলিউড হাঙ্গামা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে প্রভাস হয়তো লোকেশ কানাগারের এলসিইউ ইউনিভার্সের মুভিগুলোতে যোগ দিতে পারে। এবং লোকেশ কানাগার জানায় যে তার আপকামিং অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন কেতি 2, বিক্রম 2 এবং রোলেক্স মুভি। এই সব মুভিগুলোর কাজ যখন কমপ্লিট হবে তখনই সে মূলত প্রভাসের সাথে একটা মুভি তৈরি করবে, এলসিইউ ইউনিভার্সের মুভি। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। এই নিউজগুলো শোনার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।